বন্ধুরা, আজ থেকেই তোমরা স্কিনে এটা অ্যাপ্লাই করতে শুরু করে দাও। স্কিন যদি ডাল থাকে, স্কিনে যদি কোনো দাগছোপ থাকে, তাহলে সেটা আস্তে আস্তে রিমুভ হবে, স্কিন অনেক লাইটেন হবে, ব্রাইটেন হবে, তোমাদের রং অনেক ফর্সা হবে, স্কিন গ্লো করতে শুরু করবে। ডেলি রাত্রিবেলা তোমরা এটা যদি ইউজ করো, তোমাদের স্কিনে কোনো রকম ব্রণ র্যাশের সমস্যা থাকলে সেগুলো আস্তে আস্তে কমতে থাকবে। স্কিনে যদি এরকম মেচেদার দাগ পড়ে যায়, সান ট্যান হয়ে স্কিন কালো হয়ে যায়, স্কিনে যদি ব্রণর দাগ থেকে যায়, সেগুলো আস্তে আস্তে চলে যাবে। স্কিন যদি এরকম ডাল হয়ে থাকে, কোনো গ্লো না থাকে, বন্ধুরা তোমরা স্কিন কেয়ার করা শুরু করো আমার তৈরি এই রেমেডি দিয়ে। তো এই রেমেডি কীভাবে তৈরি করছি চলো দেখে নিই। প্রথমে একটা বাটিতে আমি এক চামচ দুধ নিচ্ছি, কাঁচা দুধ বা ফোটানো দুধ ঠান্ডা করে তোমরা নিতে পারো। এরপর এটাতে আমি অ্যাড করছি হাফ চামচ মতো কস্তুরি হলদি। এবার এর মধ্যে তোমাদের পছন্দের যে কোনো ফেসওয়াশ তোমরা অ্যাড করে নাও, আর এর মধ্যে অ্যাড করো অল্প কয়েক ফোঁটা পাতিলেবুর রস। এবার এ কটাকে খুব ভালো করে মিক্স করো, তোমাদের ফেসওয়াশকে খুব ভালোভাবে স্ট্রং করবে, কারণ এটাতে যে যে উপাদানগুলো আছে তোমাদের স্কিনকে অনেক বেশি ফর্সা করবে, দাগছোপ কমিয়ে স্কিন ফর্সা একদম দাগহীন হয়ে যাবে, ব্রণ বা র্যাশের সমস্যা থাকলেও সেগুলো ধীরে ধীরে কমবে। তো প্রথমেই আমি আমার স্কিনটাকে অল্প জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, এরপর আমার তৈরি এই ফেসওয়াশটা আমি অ্যাপ্লাই করছি। এর মধ্যে দিয়েছি আমি কাঁচা দুধ। কাঁচা দুধ কী করে, আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে, আর এর মধ্যে দেওয়া আছে কস্তুরি হলদি, যা আমাদের স্কিন কমপ্লেক্সনকে অনেক লাইট করে, স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, স্কিনে দাগ ছোপ থাকলে সেগুলোকে কমাতেও সাহায্য করে। আর এর মধ্যে দেওয়া আছে লেবুর রস। লেবুর রস স্কিনে ব্রণ সমস্যা থাকলে, র্যাশের সমস্যা থাকলে, বা ব্রণ বা র্যাশের জন্য যদি কোনো স্কিনে দাগ থাকে, সান ট্যান হয়ে যায়, সেগুলো ইজিলি রিমুভ করতে সাহায্য করে। দু মিনিট ধরে তোমরা এই ফেসওয়াশটা খুব ভালোভাবে স্কিনে অ্যাপ্লাই করো। যেখানে যেখানে তোমাদের ভালো দাগ আছে সেগুলো ভালোভাবে সেখানে অ্যাপ্লাই করার পর ভিজে টাওয়াল দিয়ে আমি স্কিনটাকে আমার ক্লিন করছি। দেখো কতটা ফেয়ার লাগছে আমার কমপ্লেক্সন। তোমরা প্রতিদিন রাত্রিবেলা এটা ইউজ করা আজ থেকেই স্টার্ট করে দাও, স্কিন গ্লো করবে, স্কিনে কোনো রকম সমস্যা থাকবে না। এরপর তোমরা রাত্রিবেলা কি অ্যাপ্লাই করবে, রাত্রিবেলা শোয়ার আগে তোমরা একটা ছোট বাটিতে নিয়ে নেবে এক চামচ মতো অ্যালোভেরা জেল, অল্প নাম মাত্র কফি, আর এর মধ্যে অ্যাড করবে অল্প একটুখানি কস্তুরি হলদি। এবার এ কটাকে একটু ভালোভাবে মিক্স করো। মিক্স করার পর এতে অ্যাড করবে কি সেটা বলছি, খুব ভালোভাবে আগে এটুকু মিক্স করে নেবে এই তিনটে উপাদান। এরপর এর মধ্যে দেবে গোলাপ জল, যে কোনো ব্র্যান্ডের গোলাপ জল দেবে, আর দেবে কয়েক ফোঁটা বা দু ফোঁটা, বা এটাকে স্কিপও করতে পারো লেবুর রসটাকে যদি অসুবিধা থাকে। এবার এ কটাকে খুব ভালো করে মিক্স করো। মিক্স করার পরই তৈরি হয়ে যাবে আমাদের স্কিন লাইটেনিং, ব্রাইটেনিং, স্কিন হোয়াইটেনিং সিরাম। এই সিরাম আমাদের স্কিনে কমপ্লেক্সনকে যেমন হালকাও করবে, স্কিনে বয়সের ছাপ আসতে দেবে না, সান ট্যানকে ইজিলি রিমুভ করবে। এবার মুখটা ভালো করে ধোয়ার পর এটাকে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করছি। এটাতে যে যে উপাদানগুলো দেওয়া আছে, অ্যালোভেরা জেল আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সকে বজায় রাখে, রুক্ষ শুষ্ক ত্বককে আর্দ্র রাখবে, স্কিনে ময়েশ্চারটাকে লক করবে, গোলাপ জল আছে আমাদের স্কিনকে নরম রাখবে, স্কিনকে হাইড্রেট করবে, আর এর মধ্যে দেওয়া আছে কস্তুরি হলদি আমাদের স্কিনের দাগছোপ কমিয়ে স্কিনকে লাইটেন করে, আর কফি, কফি আমাদের স্কিনে ট্যানকে ইজিলি রিমুভ করে, আর আমাদের স্কিনে যদি বার্ধক্যের সমস্যা বা কুচকে যাওয়া স্কিন হয় যেগুলো একদম রুক্ষ শুষ্ক, সেটাকেও আস্তে আস্তে কমিয়ে দেয়। এরপর এটাতে দিয়েছি আমি লেবুর রস। লেবুর রস আমাদের স্কিনের দাগকে কমায়, ব্রণ বা র্যাশের সমস্যা থাকলে সেটাকেও কমায়। খুব ভালোভাবে তোমরা স্কিনে এটা হালকা হাতে মাসাজ করে লাগাবে, দেখবে স্কিনে এটা ইজিলি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। খুব ভালো করে হালকা হাতে আপওয়ার্ড ডিরেকশানে মাসাজ করবে, চোখের তলাতেও দেবে, আন্ডার আই ডার্ক সার্কেলও রিমুভ করবে, যেহেতু এটাতে কফি আছে আর কস্তুরি হলদি আছে আর লেবু আছে। এ কটা আমাদের স্কিনের কমপ্লেক্সনকে ভীষণভাবে লাইট করবে, স্কিন ব্রাইট করবে, পরের দিন সকালে উঠে স্কিন দেখো তোমরা কতটা বেশি
স্কিন সফট লাগছে, স্কিন একদম চকচক করবে, আর স্কিন কমপ্লেক্সান আস্তে আস্তে অনেক বেশি ফর্সা হবে। তো আজকের ভিডিওটা যদি ইউজফুল মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টিল দেন, টাটা।